ইসলামের ইতিহাসে এটি প্রথম প্রধান যুদ্ধ। এতে জয়ের ফলে মুসলিমদের ক্ষমতা পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। যুদ্ধের পূর্বে 630 থেকে 624 সালের মধ্যে মুসলিম ও কুরাইশদের মাঝে বেশ কিছু খণ্ডযুদ্ধ হয়। বদর ছিল দুই বাহিনীর মধ্যে প্রথম বড় আকারের যুদ্ধ। যুদ্ধে সুসংগঠিত মুসলিমরা মক্কার সৈনিকের সারি ভেঙে ফেলতে সক্ষম হয়। দ্বিতীয় হিজরির রমজান মাসে কুরাইশদের একটি সুবিশাল বাণিজ্য কাফেলা বিপুল অর্থ সম্পদ ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অস্ত্র ক্রয় করে সিরিয়া থেকে ফিরছিল। তাদের দলপতি আবু সুফিয়ানের ভয় ছিল মুসলমানরা এইগুলো তাদের থেকে ছিনিয়ে নেবে, তাই তারা মক্কায় খবর পাঠালো যে তাদের সাহায্যের প্রয়োজন। মক্কার কুরাইশরা যেন তাদের দলবল নিয়ে অতি দ্রুত সেখানে পৌঁছে তাদেরকে এই মহা বিপদ থেকে উদ্ধার করে। মক্কার কুরাইশরা সবসময়ই মুসলমানদের মূল উচ্ছেদ করার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে বেড়াত, তাই মুসলমানদের অস্তিত্ব রক্ষায় রাজনৈতিক নীতি ও কৌশল হিসাবে তাদের শক্তিমত্তা বিনষ্ট করার খুবই প্রয়োজন ছিল। কুরাইশদের সকল প্রকার শক্তির প্রধান উৎস ছিল সিরিয়ার বাণিজ্য। মুসলমানদের জন্য কুরাইশদের এই বাণিজ্যিক উন্নতি ধারা বন্ধ করে দেওয়ার প্রয়োজন দেখা দিল। আবু সুফিয়ানের খবরটি মক্কায় পৌঁছলে কুরাইশরা 1000 জনের বিশাল সেনাদল নিয়ে মুসলমানদের মোকাবেলায় বেরিয়ে পড়ল। আবু জেহেল সহ কুরাইশদের বড় বড় নেতারা 100 ঘোড়া আর 700 উট নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের যুদ্ধ বহর সম্পর্কে জানতে পারেন। তখন 12ই রমজান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। 313 জন মুহাজির ও আনসার সাহাবী নিয়ে তাদের মোকাবেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। সাহাবায়ে কেরাম তাদের জীবন ও জীবনের অর্জিত সম্পদ নবীজির নিকট সব থামিয়ে দিয়ে নিজে অগ্রসর হয়। মুসলমানদের খবর নেয়। সে জানতে পারে দুজন আরবীকে টিলার পাশে তাদের উঠকে বসিয়ে মশকে, তখন টিলার পাশে যায় এবং উটের গোবরের খেজুরের আঁটি খুঁজে পায়। তখন সে বুঝতে পারে এটা মদিনার উট, এর আশপাশে মুসলমানরা অবস্থান করছে। আবু সুফিয়ান মদিনার পথ এড়িয়ে সমুদ্রের উপকূল ধরে বণিকদের নিয়ে এগিয়ে চলল। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাহিনীকে বললেন, চূড়ান্ত নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন যুদ্ধ শুরু না করে। কুরাইশদের পক্ষ থেকে ব্যাপক হারে তীর বৃষ্টি না হওয়া পর্যন্ত তোমরা কেউ তীর ছুড়বে না। তোমাদের উপরে তাদের তরবারি আসার আগে তোমরা কেউ তরবারি চালাবে না। তারপর কুরাইশদের পক্ষ থেকে যুদ্ধের আগুন জ্বলে উঠল এবং মুসলমানরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। ওই ঐতিহাসিক যুদ্ধে মুসলমানদের ঐতিহাসিক বিজয় রচিত হয়। কুরাইশদের অনেক কাফের যোদ্ধারা মুসলমানদের হাতে বন্দী হলো। এটা ছিল ইসলামের প্রথম সিদ্ধান্তমূলক মুসলমানদের পরিকল্পিত সামরিক জেহাদ। যুদ্ধ শুরু হওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, হে আল্লাহ, তুমি যদি চাও দুনিয়াতে তোমার ইবাদত করার মতো কেউ না থাকুক তাহলে এই ক্ষুদ্র দলটিকে নিশ্চিহ্ন করে দাও। কিন্তু মহান আল্লাহ তাআলা তা চাননি, তাই প্রায় নিরস্ত্র মুষ্টিমেয় মুসলমান যোদ্ধাদের কাছে পরাজিত হয় সুসজ্জিত বিশাল কুরাইশ বাহিনী। কুরাইশদের অহংকারের পতন হয়, যা ছিল মহান আল্লাহর কুদরতের প্রমাণ। এই যুদ্ধে মুসলমানদের 14 জন সাহাবী যোদ্ধা শহীদ হন। কুরাইশদের 70 জন নিহত এবং 70 জন কাফের যোদ্ধা মুসলমানদের হাতে বন্দী হয়। তাদের অধিকাংশই নেতা পর্যায়ের লোক ছিল। বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের নেতৃত্বে ছিলেন হযরত ওমর, হযরত আলী ও হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কুরাইশদের মধ্যে নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল, উতবা, শায়বা ও পতাকাবাহী নজর ইবনে হারেস, ওয়ালিদ ইবনে মুগিরা এবং আবু সুফিয়ান। এই যুদ্ধে কুরাইশদের 24 জন সেনা নিহত হয়। কুরাইশদের প্রধান সেনাপতি আবু জেহেলকে হত্যা করেন দুজন সহোদর আনসার কিশোর সাহাবী হযরত মাজ ও মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিয়ম অনুযায়ী যুদ্ধ শেষে বদর প্রান্তরে মুসলমানরা 3 দিন পর্যন্ত অবস্থান করেন। চতুর্থ দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে নিয়ে মদিনার পথে রওনা করেন। তার সাথে ছিল বন্দী কুরাইশরা এবং যুদ্ধলব্ধ সম্পদ। যুদ্ধবন্দীদের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমরা যে সহমর্মিতা দেখান বিশ্বের ইতিহাসে তার নজির পাওয়া মুশকিল। মদিনায় সফলভাবে ইসলাম সুপ্রতিষ্ঠিত হওয়ায় মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে হিংসায় লিপ্ত হল। আবদুল্লাহ ইবনে উবাই ও ইহুদিরা ষড়যন্ত্র শুরু করল, মুসলমানদের সঙ্গে সন্ধি শর্ত ভঙ্গ করল। কুরাইশরা তাদের বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কায় যুদ্ধের ঘোষণা দিল। নবীজিকে চিরতরে নিশ্চিহ্ন করার নিকৃষ্ট পরিকল্পনা ও নীল নকশা তারা আঁকল।
কাফেরদের রণপ্রস্তুতি ও আবু সুফিয়ানদের অপপ্রচার যুদ্ধ প্রস্তুতির জন্য ঐশী বার্তা, মক্কাবাসীদের ক্ষোভ এবং কাফের দ্বারা মদিনা আক্রমণ ঠেকাতে মুসলমানরা মদিনার দক্ষিণ পশ্চিম কোণে 17ই রমজান কাফেরদের সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধে উপনীত হন। এই ঐতিহাসিক যুদ্ধ থেকে মুসলমানদের অর্জন ছিল আত্মবিশ্বাসের সৃষ্টি, বিশ্ব বিজয়ের সূচনা, সর্বোত্তম ইতিহাস রচনা, প্রথম সামরিক বিজয়, কুরাইশদের চরম পরাজয় এবং মিথ্যার উপর সত্যের জয়। সাদিকুর রহমান, সময় সংবাদ। Thank you.